যুগে যুগে প্রেম ভালোবাসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র। বিশ্বময় এই চলচ্চিত্রগুলো দর্শকের হৃদয় আন্দোলিত করেছে। হলিউড বলিউডের এমন অসংখ্য রোমান্টিক সিনেমা থেকে পাঁচটি সিনেমা নিয়ে আজকের আয়োজন। প্রথমে টাইটানিক মুভির কথা। জ্যাক আর রোজের প্রেম শুধু পর্দায় আটকে থাকেনি, মাতিয়েছে পুরো বিশ্বকে। উচ্চবিত্ত রোজের মধ্যবিত্ত জ্যাকের সাথে টাইটানিক জাহাজ থেকে শুরু হওয়া প্রেম যেন এখনো সবাইকে মনে করিয়ে দেয় তাদের সেই মধুর স্মৃতিগুলোকে। 1997 সালের এই সিনেমায় টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার পরও তাদের একসাথে বেঁচে থাকার আকুতি আর শেষমেশ জ্যাকের মৃত্যুর পরও রোজের স্মৃতিতে অম্লান হয়ে থাকা যেন জন্ম দেয় আরও এক নতুন অধ্যায়ের। রোমান হলিডে, রাজকুমারী অ্যান বেরিয়েছেন ইউরোপ ভ্রমণে, কিন্তু ছুটিতেও শান্তি নেই। সব সময় নিরাপত্তা রক্ষীদের বর্মের আড়ালে থাকলে কি আর ছুটি কাটানো যায়। এক রাতে হোটেল ছেড়ে পালিয়ে গেল অ্যান, তার সঙ্গে দেখা হলো রোমে অ্যাসাইনমেন্ট নিয়ে আসা মার্কিন সাংবাদিক জোয়ের। অ্যান তখন ঘুমিয়েছিল বেঞ্চিতে, জো নিজের ঘরে নিয়ে এলো অ্যানকে। দুজনের মনের কোণে উঁকি দিল প্রেম সূর্য, কিন্তু জো আবিষ্কার করলো অ্যান আর কেউ নয়, মহামান্য রাজকন্যা। 1953 সালে মুক্তি পাওয়া ছবিটি পরিচালনা করেছেন উইলিয়াম ওয়াইলার। এবার একটু আসা যাক বলিউডের দিকে। বলিউডের রোমান্টিক সিনেমার তালিকা করলে প্রথমেই নাম আসবে দেবদাসের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর প্রেম কাহিনী দেবদাস অবলম্বনে বিমল রায় পরিচালিত এই ছবি হিন্দি ছবির ইতিহাসে একটি উজ্জ্বল অবস্থানে রয়েছে। 1955 সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দেবদাস চরিত্রে দিলীপ কুমারের অপূর্ব অভিনয়ের কথা দর্শক কখনোই ভুলতে পারবে না। তবে পরবর্তীতে এই ছবিটিতে অভিনয় করেছেন শাহরুখ খান, ঐশ্বরিয়া রায় এবং মাধুরী দীক্ষিত। কিয়ামত সে কিয়ামত তক 1988 সালে এক নতুন রেকর্ডের সূত্রপাত করে আমির খান ও জুহি চাওলা অভিনীত কিয়ামত সে কিয়ামত তক। এই ছবি দিয়েই রাতারাতি তারকা হয়ে যান আমির খান। মনসুর খান পরিচালিত এই ছবিতে সেই সময়ের সম্পূর্ণ নতুন মুখের নায়ক নায়িকা আমির খান ও জুহি চাওলা তাদের ফ্রেশ লুক এবং চমৎকার সাবলীল রোমান্টিক অভিনয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবেই সবার হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন। তুঝে দেখা তো ইয়ে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। 1995 সালে মুক্তিপ্রাপ্ত আদিত্য চোপড়া পরিচালিত এ ছবিতে শাহরুখ খান ও কাজলের মিষ্টি প্রেমের অভিনয় ছবিটিকে চির অমর করে রেখেছে। এ ছবির শেষ দৃশ্যে রেল স্টেশনে ট্রেন ছেড়ে যাওয়ার সময় কাজল আর শাহরুখের দৃশ্যটিকে বিবেচনা করা হয় বলিউডের সর্বকালের অন্যতম সেরা রোমান্টিক দৃশ্য হিসেবে।